সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেপ্তারের পর ছেড়ে দিয়েছে পুলিশ। সোমবার রাত 8টার দিকে তাকে ছেড়ে দেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। ডিবির একটি সূত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছে, অসুস্থ ও বয়স্ক হওয়ায় সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিচারিক ক্ষমতায় আনোয়ার হোসেন মঞ্জুকে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করে ডিবির একটি দল। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া বলেছিলেন, ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করেছে, তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। মঞ্জুর বিরুদ্ধে 5টি মামলা রয়েছে। আনোয়ার হোসেন মঞ্জু রাজনীতিবিদ ছাড়াও একজন ব্যবসায়ী ও সাংবাদিক। পিরোজপুর 2 আসন থেকে 6 সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 3 মেয়াদে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা আনোয়ার হোসেন মঞ্জু গত নির্বাচনে হেরে যান। আনোয়ার হোসেন মঞ্জু হুসাইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। পরে তিনি জাতীয় পার্টি জেপি গঠন করে চেয়ারম্যান হন। আনোয়ার হোসেন মঞ্জুর বাবা তোফাজ্জল হোসেন মানিক মিয়া একজন নামকরা রাজনীতিবিদ ও সাংবাদিক ছিলেন। বাবার মৃত্যুর পর 1972 থেকে 1975 সাল পর্যন্ত দৈনিক ইত্তেফাকের সম্পাদক ছিলেন তিনি। এছাড়া পত্রিকাটির প্রকাশক হিসেবেও দায়িত্ব পালন করেন মঞ্জু।